নমস্কার, আমি শুক্লা। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আর বিশ্ব পরিবেশ দিবসে আমি ভাবি আমাদের একটু গাছ বসানো দরকার। পরিবেশকে সুন্দর সতেজ রাখতে গেলে, সবুজ সতেজ রাখতে গেলে একটু গাছ বসালেই ভালো। আমরা ছোট ছোট ছাদ বাগান করি এবং এই ছাদ বাগানে আমাদের মানে আমরা যেটুকুনি পারবো সেটুকুনি করব। আমাদের তো সেই বড় বড় গাছ বসানো সম্ভব নয়, ছাদে ছোট ছোট গাছ বসানো সম্ভব, সেই ছোট গাছই বসাবো। তাই আজকে ঠিক করলাম, আমার কাছে নতুন অনেক গাছ আছে বটে, কিন্তু শরীরটা কিন্তু আমার সাথে নেই আর কি। তাই ঠিক করলাম, এটা একটা জুঁই, দেখুন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই ঠিক করলাম কি, যে আজকে না হয় একটু বীজই বসাই। বীজ বসানোর জন্য যে পটিং মিক্সটা আমি তৈরি করে রেখেছি, এটা আমি দুদিন তিন দিন আগে তৈরি করেছি এবং এর সঙ্গে একটু ট্রাইকোডার্মা ভেরিটি মিশিয়ে নিয়েছি। এতে আছে গোবর সার, পুরনো গোবর সার খুব বেশি নেই, কিন্তু পুরনো গোবর সার আছে, মাটিই আছে বেশি, পুরনো মাটি, যে মাটিগুলো আমার গ্রো ব্যাগে ছিল ওরকম মাটিই নিয়েছি। এই যে দেখুন, এখানে ট্রাইকোডার্মা ভেরিটি, এই যে সাদা সাদা অংশগুলো, এগুলো ট্রাইকোডার্মা ভেরিটি। আর মাটি নিয়েছি, গোবর সার নিয়েছি, একটু চুন তো আমি দেবই দেবো। আর এই ট্রাইকোডার্মা ভেরিটি, এই কটা জিনিস নিয়েই আমি এই গাছটা আজকে মানে বীজটা বসাবো। এখানে দেখুন, পুরোটা মেশাতে পারিনি, তাই ট্রাইকোডার্মা ভেরিটিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নিয়েছি পুরোনো গ্লাস, এই গ্লাসগুলোই আমি প্রত্যেক বছর গাছ বসাই, শীতের গাছ। আর এখন বসাবো হচ্ছে বর্ষাকালের কিছু গাছ, কিছু ফুলকপির বীজও বসাবো, তবে সেটা হয়তো আপনাদের সঙ্গে আজকে আর শেয়ার করা হবে না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে যে বীজগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, ফুলকপির গাছগুলো যখন উঠবে না তখন আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। এই যে মাটিটা ভালো করে আমি ট্রাইকোডার্মা ভেরিটিটা মিশিয়ে নিলাম, এবং এই যে পুরনো গ্লাস, এই গ্লাসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু নতুন গ্লাস কিনে এনেছি। এই যে গ্লাসগুলো, এইগুলোও কিন্তু ব্যবহার করব। এইগুলো একটু বড় বড় সাইজের আছে, এতে আমি ফুলকপির চারাগুলো দেবো, যাতে বেশ বড় চারাটা তৈরি হয়ে যায় এবং সেই চারাটাই আমি আমার গ্রো ব্যাগে বসাবো। তবে চলুন আগে প্রথমেই আমি এই সব জিনিসে মাটিটা ভরে নেব, মানে পটিং মিক্সটা আগে ভরে নিই। এখানে যে কটা গ্লাস এনেছি সবকটাই আমি ভরে নিয়েছি, তবে নতুন গ্লাসগুলো কিন্তু আমি ভরিনি। আর এই সব গ্লাসে কিন্তু দেখুন ফুটো করা আছে, তলায় ছিদ্র আছে, জল বেশি হলে যাতে বেরিয়ে যায়, ড্রেনেজটা ভালো হওয়া দরকার আছে বীজের। এবার পছন্দ করব যে কি কি বীজ বসাবো। আমি এই দুটো বীজ নেব, এটা হচ্ছে লং বিনস, দেখব কিরকম, এই দুটো বীজ নেব। আর কুমড়োর বীজ দুখানা নেব, তবে এইটা নেব না, কুমড়োর বীজ নেব দুটো। আর একটা ছোট টব নিয়ে আসি বরং, তাতে বরং কুমড়োর বীজ বসাবো। নিয়ে এসেছি বড় একটি 4 ইঞ্চি টব, এগুলোতে আমি বীজ বসাই সাধারণত। আর বসাবো এইটা দুটো বসাবো, কুমড়োটা এটাই বসাবো, আর করলা দুটো বসাবো, আর দুটো বিনস বসাবো, দুটো কি তিনটে দানা বিনস বসাবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটাই। আর বাদবাকি এই যে এত বীজ আছে, এই বীজ কিন্তু আমি আস্তে আস্তে রোজই একটু একটু করে বসিয়ে দেব। এই যেমন চাল কুমড়োর বীজটা বসাবো, এগুলো সব বর্ষাকালে ভালো ফল দেবে আর কি। একটা শশা আছে, এগুলো বসাবো। এবার অনলাইনের বীজ তো দেখতে হবে কেমন আমার মানে বীজের কোয়ালিটিটা, এবার কোয়ালিটি দেখার জন্যই কিন্তু আস্তে আস্তে আমি বসাবো, কিন্তু আজকে আমি শুধুমাত্র এই কটা বীজ আপনাদের সামনে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে বীজগুলো দুটো একটা করে এই প্যাকেট থেকে বের করে নিই। বেশ কয়েকটি বীজ আমি বার করে নিয়েছি, আর বেশ অন্ধকার হয়ে গেছে, দেখুন এখানে বসিয়ে দিচ্ছি, একটু হালকা করে করে বসিয়ে দেবো। ওই 1 সেন্টিমিটার মতো নিচে আমি
ঢুকিয়ে দিচ্ছি আর কি এই মাটির ভেতর। এই দেখুন, এইটাকে আমি সোজা করেই বসাবো, অনেকেই বুঝতে পারেন না, এইরকম ভাবে বসাবো। এইখানে আমি এই গ্লাসে দিলাম তিনটে করলার দানা আর দুটো লং বিনসের দানা, আর এখানে দেব আজকে এইটুকুনি করব আর কি। এই যে দেখুন, এই যে সরু মুখটা, এইটাই নিচে দিয়ে দেবেন। এইটাই আমি দেখাচ্ছি, দেখুন তিনখানা বীজ বসালাম। এইটা আমি দুটো গাছ রাখবো, সবকটা উঠবে কিনা জানি না তো তাই, আর এইভাবেই কিন্তু আমি গাছ বসাই। এবং এই গাছগুলো বসানো মানে যখন চারা বেরোবে তখন আবার আপনাদের সঙ্গে মানে শেয়ার করব। আর এইগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেবো নিজে করে, এই রকম গ্লাস আছে আরো অনেক, সেই গ্লাসে করে করে বসাবো। এবং এই যে দেখছেন, এই যে গামলাটা, এই গামলার ভেতরেই সাজিয়ে রাখবো, জল দেব। আচ্ছা, যেটা বলিনি, এই যে আমি বীজ বসালাম, এরপর কিন্তু এর উপর জল দিতে হবে, এই জল দিতেই হবে কিন্তু, তবে কিন্তু বীজগুলো জার্মিনেট হবে। তাহলে বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিওটুকুনি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো বলবেন যে আজকের ভিডিওটা। আসলে এই বীজগুলো যদি ভালো জার্মিনেট হয় তারপরে আমি কিন্তু এই বীজগুলো আবার কিনবো, মানে এই কুমড়ো কিনবো তা নয়, আমি তখন লাউ কিনবো, বাঁধাকপি কিনবো, এইসব কিনবো আর কি। আরো যে শীতকালীন বীজ আছে সেই সব বীজগুলো কিনবো। এইভাবেই কিন্তু আমি বীজ কালেক্ট করছি এবছর, কারণ আমি দেখলাম এই যে লোকাল দোকানের বীজ অনেক সময় জার্মিনেট হতে চায় না, এই জন্য। দেখুন সব জল দিয়ে দিয়েছি, এরপর রেখে দেব। তবে খুব যখন বৃষ্টি পড়বে এগুলো কিন্তু একটু শেডের ভেতর নিয়ে যেতে হবে, বেশি বৃষ্টি পড়লে কিন্তু গাছ মানে যদি ছোট চারা বেরিয়ে যায় তাহলে গোড়া পচে যাবে, আবার যদি বেশি জল পড়ে বীজের ওপর তাহলেও কিন্তু বীজ পচে যায়। তাই এখানে এখন আমি রেখে দেবো, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু যদি বৃষ্টি পড়ে এগুলো সরিয়ে রাখবো।